सुप्रिय दर्शक, आजकेर वीडियो थे के आपनारा जानते पारबेन आमादे छोटो छोटो जे तीनटी भूलेर कारणे सब धरनेर परिचर्या करार परेओ देखा जाए जे आमादेर कोनो गाछे समय मतो फुल बा फल आसछे ना, से जे कोनो गाछ होते पारे। एछाड़ाओ अनेक समय देखा जाए आमरा गाछे विभिन्न रकम सार देओयार परेओ आमादेर गाछगुलोर समय मतो बृद्धि होच्छे ना बा बाड़छे ना। এছাড়াও সব ধরনের পরিচর্যা করার পরেও দেখা যায় আমাদের গাছ থেকে অতিরিক্ত ফুল বা গুটি ঝরে যাচ্ছে এবং আমাদের গাছের পাতাগুলো একেবারেই হলুদ হয়ে যাচ্ছে। তো এই তিনটা ছোট ছোট ভুল যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের গাছের এই ধরনের সমস্যাগুলো হবে না এবং আমাদের প্রত্যেকটা গাছ একেবারে সবুজ ও সতেজ হয়ে থাকবে। তো কি এই তিনটি ভুল, ছোট ছোট ভুল আমরা করে থাকি, চলুন জেনে নেওয়া যাক। প্রথম ভুল, আমরা নার্সারি থেকে গাছ কিনে এনে প্রথমে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে একটা ছোট্ট গাছকে অনেক সময় আমরা বড় টবে প্রতিস্থাপন করি। এটা কিন্তু আমাদের প্রথম ভুল। আর এর কারণে কি হয়, আমাদের গাছগুলো দ্রুত হারে বৃদ্ধি হয় এবং ফুল বা ফল আসতে দেরি হয়। এছাড়াও একটি ছোট গাছকে বড় টবে প্রতিস্থাপন করলে সেই গাছে সার বা জল যদি বেশি হয় অনেক সময় সেই গাছটি মারা যায় বা অনেক সময় দেখা যায় বৃদ্ধিও হয় না। তাই এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং একটি ছোট্ট গাছকে আমরা প্রাথমিক অবস্থায় একটি ছোট টবে প্রতিস্থাপন করব। তাহলে দেখব সেই গাছটা যেমন দ্রুত হারে বৃদ্ধি হচ্ছে এবং ভালো ফুল ফল হবে এবং গাছটাও একেবারে সবুজ ও সতেজ হয়ে থাকবে। তারপর সেই গাছটাতে যখন এক একবার ফল হবে এবং গাছটার বৃদ্ধি হবে সেই গাছটাকে আমরা তখন আবার বড় টবে গিয়ে প্রতিস্থাপন করব। তাহলে দেখা যাবে সেই গাছটা সবুজ ও সতেজ হয়ে থাকবে এবং গাছটার গঠনও সুন্দর হবে। তাই কখনোই একটি ছোট্ট গাছকে বড় টবে প্রতিস্থাপন করবেন না, তা না হলে কিন্তু সেই গাছে ফুল বা ফল আসতে দেরি হবে এবং বিভিন্ন রকম সমস্যা হবে। দ্বিতীয় ভুল, এই দ্বিতীয় ভুলটা আমরা সার দিতে গিয়ে করে থাকি। একটি নতুন গাছ প্রতিস্থাপন করার পর সেই গাছটিতেই আমরা সার প্রয়োগ করি, এটা কিন্তু কখনোই করা যাবে না। একটা নতুন গাছ যখন আমরা প্রতিস্থাপন করব তারপর যখন দেখব সেই গাছটিতে নতুন পাতা ছাড়তে শুরু করেছে বা নতুন নতুন ব্রাঞ্চ আসছে তখন আমরা সেই গাছে সার প্রয়োগ করব। সার গাছ প্রতিস্থাপন করার সাথে সাথে কখনোই কোনো গাছে বিশেষ করে রাসায়নিক সার প্রয়োগ করবেন না, এই কথাটি মনে রাখবেন। এছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের গাছগুলো যখন সবুজ এবং সতেজ থাকে ফুল বা ফল আসে না তখনও অনেকে সার প্রয়োগ করে, এই সময় তো একেবারেই সার প্রয়োগ করা যাবে না, বিশেষ করে নাইট্রোজেনযুক্ত সার, তাহলে কিন্তু আরও ফুল বা ফল আসতে দেরি হবে। আপনারা যদি এখানে আমার বোগেনভেলিয়া গাছগুলো লক্ষ্য করেন এই গাছগুলো একেবারে সবুজ ও সতেজ হয়ে আছে। এই গাছগুলোর মাটিতে আমাদেরকে এখন টান দিয়ে জল দিতে হবে এবং খাবার একেবারেই বন্ধ করে দিতে হবে, তাহলেই কিন্তু এই গাছগুলোতে দ্রুত ফুল আসবে, শীতের শুরুতেই কিন্তু ফুল আসবে। এছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের লেবু গাছে ফুল বা ফল আসে না, গাছের বৃদ্ধি হচ্ছে, তখনও কিন্তু আমাদেরকে এই পদ্ধতি অনুসরণ করতে হবে। লেবু গাছ বা বোগেনভোলিয়া গাছ বলে নয়, যে কোনো গাছে আমরা যদি দেখি সময় মতো ফুল বা ফল আসছে না কিন্তু গাছের বৃদ্ধি হচ্ছে, তখন সেই গাছের মাটিতে আমরা টান দিয়ে দিয়ে জল দিব এবং নাইট্রোজেনযুক্ত সার দেওয়া একেবারেই বন্ধ করে দিব, তাহলে দেখব সেই গাছে দ্রুত ফুল আসবে। এরপরেও যদি দেখা যায় এই পদ্ধতি অনুসরণ করে আমাদের লেবু গাছে বা যে কোনো ফুল বা ফল গাছে ফুল আসছে না তখন আমরা সেই গাছগুলোতে একটু মিরাকুলান স্প্রে করব বা যে কোনো পিজিআর, এই কথাটি মনে রাখবেন, তাহলে কিন্তু দ্রুত ফুল বা ফল আসবে। তৃতীয় ভুল যেটা আমরা করে থাকি এটা সবচেয়ে মারাত্মক ভুল, যে আমাদের টবের গাছের আমরা আগাছা পরিষ্কার করি না। এরা কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি শোষণ করে। আগাছা যদি আমাদের কোনো গাছে থাকে তাহলে কিন্তু সেই গাছের বৃদ্ধি থমকে যেতে পারে, গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে, এই কথাটি আপনারা মনে রাখবেন, এবং আমাদের গাছে ফুল ফল আসতে দেরি হতে পারে কারণ টবের মাটিতে যেহেতু একেবারে সীমিত খাবার এবং এই সেই খাবারগুলো কিন্তু এরা শোষণ করে ফেলে। তাই আমাদেরকে আমাদের টবের আগাছাগুলোকে নিয়মিত ভালোভাবে পরিষ্কার করতে হবে, তাহলে দেখা যাবে আমাদের গাছগুলো একেবারে সুস্থ সবুজ এবং সতেজ হয়ে থাকবে। আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবেন এইভাবে আমাদেরকে পরিষ্কার করে
রাখতে হবে। তো এই ছোট ছোট তিনটি ভুল আমরা যদি না করি তাহলে দেখব আমাদের প্রত্যেকটা গাছ এবং আমাদের ছাদ বাগানগুলো একেবারে সবুজ ও সতেজ হয়ে থাকবে এবং সময় মতো ফুল ফল আসবে। তো এরপরেও এটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।